আসসালামু আলাইকুম এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময় একদিনে সারাদেশে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে অন্তত বাইশ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে মারা গেছেন ছজন জন শেরেবাংলা মেডিকেল কলেজে মারা গেছেন চারজন এবং পটুয়াখালী করোনাতে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে বিভাগে পাঁচ জেলায় নতুন শনাক্ত হয়েছেন আশি জন কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে গত চব্বিশ ঘন্টায় মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী সহ ছ জনের মৃত্যু হয়েছে খুলনায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন নতুন আক্রান্ত হয়েছেন একশো চৌত্রিশ জন এছাড়া চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন নতুন আক্রান্ত হয়েছেন একশো বিরানব্বই জন বগুড়ায় গত চব্বিশ ঘন্টায় দুজনের মৃত্যু হয়েছে জেলায় চিকিৎসক ব্যাংকার সহ নতুন আক্রান্ত হয়েছেন একশো ন জন সিলেটে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে একজনের ময়মনসিংহ বিভাগে গত চব্বিশ ঘন্টায় চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী ও পুলিশ সহ জন করোনায় আক্রান্ত হয়েছেন এছাড়া পার্বত্য জেলা খাগড়াছড়িতে পুলিশ স্বাস্থ্যকর্মী সহ নতুন চৌত্রিশ জন ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক ব্যাংক কর্মকর্তা সহ আরো আট জন রংপুরে সাতাইশ ও শরৎপুরে চারজন করোনা শনাক্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায় আবার সংক্রমণের জন্য বাংলাদেশিদের দায়ী করছে দেশটির সরকার সম্প্রতি ঢাকা থেকে করোনা করোনা নেগেটিভ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিশেষ বিমানে দক্ষিণ কোরিয়া যাওয়া সাতজন বাংলাদেশি শরীরে এ ভাইরাস পাওয়া যায় একই অবস্থা হয়েছে কয়েকজন পাকিস্তানি ক্ষেত্রেও তাই এই দুই দেশের নাগরিকদের দক্ষিণ কোরিয়ার প্রবেশে রোববার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে ব্যবসায়িক ভ্রমণ এ নিষেধাজ্ঞা আলতার আলতায় পড়বে না বাংলাদেশের সাথে সব ধরনের ফ্লাইট বন্ধ করার কথাও জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার দেশটির স্বাস্থ্য বিভাগ জানায় সেখানে নতুন করে করোনা আক্রান্ত সাতষট্টি জনের মধ্যে তেইশ জনই বাংলাদেশি ও পাকিস্তানি দেশে দশ জুলাই সাতাশ এলাকাকে রেড জোন চিহ্নিত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার মধ্যরাতে এই আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় চিহ্নিত জেলাগুলো হল চট্টগ্রাম বগুড়া চুয়াডাঙ্গা মৌলভীবাজার নারায়ণগঞ্জ হবিগঞ্জ মুন্সিগঞ্জ কুমিল্লা যশোর ও মাদারীপুর তবে পুরো জেলা নয় কেবল চিহ্নিত এলাকা এর আলতায় থাকবে সরকারি আদেশ আদেশে বলা হয়েছে চিহ্নিত লাল অঞ্চলে বসবাসরত সকল সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত আধা স্বায়িত্বশাসিত বেসরকারি অফিস প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে কোথাও কোথাও এ ছুটি থাকবে একুশ দিন পর্যন্ত জলের সব ধরনের সেবা ছুটি আওতামুক্ত থাকবে বলেও জানো হয় প্রজ্ঞাপনে এবার শেয়ার বাজারের খবর এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও আবেদন গ্রহণের সময় আরও দু সপ্তাহ বাড়ানো হয়েছে কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে বিএসইসি আবেদন গ্রহণের সময় বাড়িয়েছে নতুন সময় অনুযায়ী আগামী দুই জুলাই কোম্পানিটির আবেদন গ্রহণের সময় শেষ হবে এর আগে গত চোদ্দ জুন থেকে আঠারো জুন পর্যন্ত কোম্পানিটির আবেদন গ্রহণ করা হয় শেয়ার বাজারে দশ টাকা অবহিত মূল্যে দুই কোটি ষাট লাখ উনআশি হাজার সাধারণ শেয়ার ছেড়ে ২৬ কোটি সাত লাখ নব্বই হাজার টাকা উত্তোলন করবে কোম্পানিটি উত্তোলিত অর্থ ট্রেজারি বন্ড ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে রানার অটোমোবাইলস এবং উসমানিয়া গার্ল গ্লাস ফিট ফ্যাক্টরি লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এ সময় রানার অটোমোবাইলসের শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে পঞ্চান্ন পয়সা গত অর্থ বছর আয় ছিল সাতাত্তর পয়সা নয় মাসে সমন্বিত ইপিএস দুই টাকা চুয়াত্তর পয়সা আগের বছর যা ছিল তিন টাকা আটান্ন পয়সা একত্রিশ মার্চ পর্যন্ত সমন্বিত সম্পদ মূল্য ছিল চৌষট্টি টাকা পনেরো পয়সা আর এককভাবে আটচল্লিশ টাকা তিরিশ পয়সা এদিকে উসমানিয়া গ্লাসের তৃতীয় প্রান্তিকের ব্যবসায়িক ফলাফল আদান আলাদাভাবে না দেখিয়ে একসাথে দেখিয়েছে আর এই সময়ে কোম্পানিটি লোকসান হয়েছে এক টাকা বিশ পয়সা প্রথম তিন প্রান্তিকে শেয়ার প্রতি চার টাকা পঁচাত্তর পয়সা লোকসান দিয়েছে কোম্পানিটি গত বছর একই সময়ে লোকসানের পরিমাণ ছিল তিন টাকা পঞ্চান্ন পয়সা একত্রিশ মার্চ পর্যন্ত সম্পদ মূল্য সম্পদ মূল্য ছিল চুরানব্বই টাকা নব্বই পয়সা কুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি সহ বেক্সিমকো গ্রুপের চার কোম্পানি পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে তিনটায় বেক্সিমকো ফার্মা চারটায় বেক্সিমকো সাড়ে চারটায় বেকজিমকো সিনথেটিক্স এবং বিকেল পাঁচটায় শাইনপুকুর সিরামিক্সের সভা শুরু হবে সবাই চলতি বছর একত্রিশ মার্চ পর্যন্ত সমাপ্ত প্রান্তিকে নিরীক্ষিত এবং আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ